बेटा तू पला बेटा दिनों तो अल्लाह खान ताकते है दिनों तीन टा रुजा रखती सुंगात फूदिया इफ्तार कर बे दिनों तीन बार बुच्चोस नहीं बोरो ही ले रख बे तू सुराय गोबर जाने देखी रुजा मासा समान আর বলো তুপালা দিগার তিপালা পার বলা হ তুপালা ইয়া হিক রুজা রাখতেইলে তুপালাই দিব নয়া বার হইছে তুপালাই না গইতে তে রুজা বুঝলা কিলা রে তুপুনাই দিলিলাই যায় জলিল গে মতলব এতে ভেতরা নিইব মুবু দাতা 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 আসবে না আসবে না জলিল জানে আসবে না আসবে না আসি আসি কিলি বেজারো বার 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 আসসালামু আলাইকুম রুজা রাখছি যে দাদা দাদা সেপ্পা লাইন আমরা হুরু থাকতে সেপ্পা লাইন আমরা ঘরে তারে আমি রোজা রাখছি ভাইয়া তারা সামনে সেপ্পা লাইতা তা হুরু তাইতে করে এ কি গুরু হুয়া এই এই তুই কি আমার হুরু তা মনে হয়নি এ তোর তুই কি আমার হুরু তা মনে হয়নি বে তোর লাগান হুয়াইন করা আছে না আমার তুই আমার হুরু তা মনে হরসনি জি না আপনি হুরু তা নাই তো আপনি আমার হুরু তা হসকারে রে রোজা জু নাই দেরি বে আপনি আমার আব্বাল লগে দসা যা আমার হুরু না হইলে কানে তুই আমি তো পালাইমু না যে সাদা ভালো রুজা মাসে দুপা তুই চুপ পালাস না কানে তো লান তুপ গিলি লাই নিবে হে মুসলমানর বুয়া তুপ পালাস না কানে তুই রুজা বুঝে যাইব কিনা এ ইহুদি না সারা যারা আছে যারা বিধর্মী আছে এরা তো আমরা তুপ পালানি দেখে বুঝতো যে আমরা রুজা এখন যদি মুখ ধুপ না ভালাস রুজা মাসে যদি তুই ধুপ না ভালাস মুসলমান আর অন্য ধর্মের মধ্যে পার্থক্য কিলা বুঝতে কো আপনি তুপ পালাইতে খাইতে দি রাস্তার খাইতে দি আমি যে জাগানো ভালাইমু আবার তুপ দেখে বুঝতে আমি রুজা আমি যে মুসলমান এটা আমি দেখি যাস আপনি ভালো কর ইতালি যাই যা তো আমার ওর বাড়ি যাই যা और बड़ी तू मिस्टी लिया जाई थे ना आई थे कुंटा बुल कर लेनु ना जाई राम लो जा है ने कोई और और ये ऐसे मुरब्बी मानुष तरह खाऊ का इफ्तारी हमारी नहीं ओ सुनार माई को ओए ओ कौन लेटा की था तू तुम ना की था ना याने आविष्कार और रहनी में चलो जान दर कबीर और कबीर और ये बड़ा हराजी बोन अमार सुद्दो गुस्ती अमार दादा है अमार बाप है अमार गाँव रोकले होर बनी तक इफ्तारी खाई सोई तू होर रोड़ी रे नहीं है इफ्तारी खावाई रे ना होर रोड़ी जिगरा लंबा कर रे और ता फेसबुक को दीबा व्हाट्सएप को दीबा यूट्यूब को दीबा यूट्यूब को देखी देखी होता इकरा है तुमरा जी ना सही था तो इला नियम ना जन होर बढ़ती थी तो आरा मैं खाई था कुकिया खेलो नियम ना कुकिया खेलो भी नियम ना हमने रुझामा सही ले तो वे होर बारी तक इफ्तारी खाई था तो ये कुछ तो तो ले जा बढ़ जा बारी जा रहे हुआ नहीं लगा उस भी साला के जीवा रुझामा सोच लिलमिया तो क्यों क्यों कुलियाल सिरिली वाल अंगी अंगी सामला ही जाए वार्ता ना गुरु क्यों कोई लाम জুলুম করে কাফিরে জুলুম করে ইহি দিয়ে মুসলমানে জুলুম করতে উঞ্চত নিবে কোনা কেন ওটা কিছু দামানো গল আছে ওর বাড়ি থেকে খাইতে করে জিফরা লম্বা তারা খার জিফরা লম্বা জুলুম করে খার জিফরা লম্বা খার জিফরা লম্বা খার জিফরা জিফরা খার লম্বা আমার জিফরা দেখ তুই দেখ বাহরিয়া আমার জিফরা লম্বা নি দেখ না তোর হান দেখি তুই মুর কোন মুরব্বিয়া বিচার করতা কোন মুরব্বিয়া আমার হান্দা দিয়ে বিচার করতা চিন্তা করো তোমরা যদি জিফরা লম্বা করিলা হইব নিবে দেখো দেখো এখো মিষ্টির দাম কিবা সত্যি লতা মিষ্টি দিলে নি তুই তো শুনা তোমা দিলেই রে উরড়ি রেবে তোমরা লহন দিরা
परेशानी लागे म्हणून खराब किती होईसे मामा रमजान तो हमाई गेलो अनाफारे तो इस्ते देवा लागबो नानी इतो देवा लागबो আর আমরা দুলাভাইরে তার সিন হইনো কিলা বেজা তোর দুলাভাই যদি না দেই একটু দেরি হয় তবে এটা দুমসে ফোন দিব আর নানানতা হইবার আফার লগে তো ডেইলি বেজাল করব এইগুর কথা মাতে লাভ নেই তো তেরা মানুষ ইলার মানুষ আমার দিব না আমি দেখছি না তো শয়তান অনেক দিকে তো আবার আব্বা অপারেশনে হর রাহি ভাই আম্মাও অপারেশনে হর রাহি কিলা কিতা করতা ইফতারে কিলা দিতা না দিতা অন মামা আমি একটা চিন্তা করছিলাম আর কি যে মনখরকা দশ বারো রোজার দিকে দিলাইলাম আর কি ইফতারি কিন্তু এর আগে যদি জানা এর কি আর কি যে ইফতারি দিলাইম তে মন হরকা বেটা শান্তি হয়ে গেল নাইলে বেটা যে বেজাল ওর বেটা ডেইলি মানে নির্যাতন করবো আর ডেইলি বেজাল করবো ও এর আগে উনাই দিলে একটু আর জামেল আমরা কম করলো না একটু জামেল আমরা কম দিল না শান্তি থাকলো না জি জি শয়তান মানুষ তোর কেমনে কি তা করবাই তখন আপনারা যদি সাহস দেন আর কি তাইলে মন কাক কইলাম আর কি হয়তো আমার তো বুঝরা কাম কাজে তো আগের মতো নাই আর গড়ে খান বানানিয়া আরম্ভ করে আমি পড়ে গেছি জামেল আর বিপদ তখন এখানে তো করা লাগবো আমি দুই মিনিট টাকা এক হাজার আর দিলাম যে তাই করো আর কি ব্যবস্থা করো যে উপরে পড়ে গেছে কি তা করবো আর তে আর মামা তে আর নয় দশ তারিখের দিকে বা দশ এগারোর দিকে কইলাম নয় দশ এগারোর রোজার দিকে কইলাম জানাইলেও জানাইলে শান্তি থাকবো তে আর যাই কি মামা না না তাকে ইফতার ইফতার করি আর দিবেন একবারে না আসলে ওখান তো জানাইলে এসকে গিয়াও তাইলে এটা শান্তি হয়ে গেল আপনি শান্তি তাহলে মনে হয় কে বেজাল করলো না আর জানাও জানাইলে এই একটা দিন কয়টা দিন আর সাতাইতো না এটা জামেলা বলে কম দিব জি জি জানাইলো তেল যাই কি মামা আচ্ছা দোয়া করবা বেশি ভালো আমি রে সালাম দিয়া সালাম আলাইকুম আসসালাম ইয়া মানুষ ইফতার লাগি ইফতার খাওয়ার লাগি লান সাতাইলান মানুষ আল্লাহ এর হেফাজত করো ইফতার খাওয়ার লাগি অত শয়তানি আর অত বাদ ব্যবহার শান্তি থাকলো দশ বারো দিন সাতাইলো না আফারে মারলো না কিছু করলো না তোমরা ইফতারি দিতা তোমরা নিজের অতবা চলতে পারে না ইফতারি কিলা দিতা কোসাই কিতা আর করমু দেওয়া তো লাগবো জেলাও হইয়া বে আর কি তিন তিন হরিয়া দিলেই মার তবে ও তোমার যে চিন্তা নানি এই চিন্তায় বোঝা যায় তুমি স্কুলে দায়িত্ব যে গেছো নাইলে তুমি এই চিন্তাটা তোমার মাথা থামাই কিলা কি তার হর মতো দেওয়া লাগবো না নিন বেটা বেটা উল্টা পাল্টা করে রেগুলার এরা দেওয়া লাগবো ও চিন্তা করি হইলাম তো আর এক কাম করি দেওয়া যেহেতু লাগবো আগে শুনাই দেয় শুনাই লইলে বেটা শান্তি করে দিলাইলাম গিয়া দশ বারো রোজার দিকে কিতা বুঝো মানবো নি তোমার এই যে দুলাভাই তেরা মানবো তো মনে করাম আশা করাম তো মানবো এর লাগে তো যাইরাম আগে আগে শুনাই বাল আমার মনে কর বালা এটা মানবো মনে হয় বেটা তুমি আগে গিয়া কইরা দশ বারো দিন বাদে ইফতার দিবা নানি জি এই দশটা বারোটা দিন নানি তোমার বোন তো আরামে থাকবো হালা হালা অত্য তেরা এমন বাদাম দিয়ে বুঝছো না আমরা তো গরো যাইতাম পারি না টিনের মাঝে খালি দাস দাসি শব্দ করে অত তেরা আর বা তোমার বোনে জামাই বেটার তো বাহারে বিয়া হয় না তো বিয়া হইতো আসিল না আমরাও মন মন কি আলাসলাম বেটারে বিশরা খেলতাম গাঁ বিয়া যখন অন্যা দর খার বোন দিত বা শুনা তুমি যেন তো খাখাই দিয়ে যাব মরি গেছো বেড়া লাগি গেছো বুঝছো নি আমি সব দিলে যদি আগে জানতাম কিন্তু বিয়া ভাঙিলাই ই বিয়া হইতে দিই না এই এইরকম তেরা তার লাগান তেরার গাঁত নাই কি তার হর মুখ ভালো আমরা আসিল হই গেছে বিয়া আমার তো কিছু করার নাই তার দোয়া করবা ভাই আমি যাই গে জানাই তাই রে দোয়া তো লাগবো হই আগে হই যত দে দেখুন আমরা উৎসাহ দিব নে বেটারে ফাইলে নানি কমনে রব ইবা তো তোমার সৌরবার থেকে আগে রব ইফতার আইয়র ইলা গাঁত তো কেউ রাইছে না ওলা কইয়া উৎস উৎস দিয়া বুঝ দিয়া রাখ মনে রব এখন তো কই হইন কইলে তো আমরা তোকে শান্তি দে তাহলে বেটা ও কিতা করবা বল দিয়া ঠিকই গেছো ঠিকই গেছে দোয়া করিন ভাই আচ্ছা কি সালামু আলাইকুম দোয়া আছে আল্লাহুম্মা সালিয়ালা মুহাম্মদ মানচর ওইতে খাম করা লুজি করিয়া জামাই খাওয়াই দিয়া
দুনিয়ার বেটিন বাড়াই যা কি এখন চাকরি করই আমি মনে করে বিয়া করলাম আর যদি বার চাইলে তো শিক্ষিত করে করলাম মানে শিক্ষিত করে বিয়া করলে কপাল খুলি যায় আমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই কি দাও তুমি দেখি ভালো শুনি দিল ভাই ও ভালো আছি কিটা না তুমি আইছো না ইয়া ভিডিও ভিডিও দেখিয়া ও কি গুরু হুয়া গিয়া কইল উল্টা বুলি ওখান হরু বাড়ি ইফতারি দেই এই বেটা কিতার হুয়া কিতা তো নষ্ট কইলি রে সমাজ রে না তুমি কিতা কই তো কিলা লাগে আইছো দরখারে আইছলাম দরখারে আইছো খালিয়াতে আইছো আইজ রুজা কই রুজা কোনো মাত নাই হিসাব নাই ইলা বিয়া করলে ও মুই তোর মুইত মিয়া তার বউরে বিয়া করছে যে বউয়ে চাকরি করে ও খাজলর বউয়ে চাকরি করে যা মাই হলে বইয়া বইয়া খাইলার সন্ধ্যায় যোগ কর দিলা এ মনে করে বিয়া করছি না ও ভাই না ও ভাই খালি খাও আবার খাওয়াও হবাই দি না ওর বাড়ি দেখি কোন ধরনের সাপুট আছে বৈশাখ মাস আইছে টিনে গড় গড়ি ডাকের একলামি ডাকি নি করো আচ্ছা দুলা ভাই শুনো কাতে ডঙ্গর মত বাদ ধরো দুলা ভাই শুনো ওই আইলাম দেখো যাই কি আপনারে আফাও কিতা করা দেখকে যাই কি অন 11 রোজ আপনি ইফতারি খাওয়াইলি তা আপনারে আচ্ছা 11 রোজ আয় আর তুই আপনি কিতা খাইতা হুক্কা তো ভালো কথা তো সুন্দর মাত মাতিছো ও তো বুঝা গেল যেও তো তোমার তার মাঝে ধর্ম কর্ম আছে রমজান মাস আইছি আল্লাহ কইছো নো মুমিন মুসলমান আল্লাহ বহুত তা কইছো জলিল মিয়া তো কইন না জলিল মিয়া তো কুরআন হাদিস শুনাইন না শুনাইলে কেউ বাইতা পারতা নাই ও যে তোমার বইনর দায়িত্ব কর্তব্য পালন কর রাই ওটাও তো ধর্ম ওটাও তো মহব্বত ওটাও তো প্যার ওটাও তো সম্পর্ক না কিতা কইলাম ওই যে তুমি তাইন কইরে 11 রমজান ইফতারিতে ভালো হতা এতে তোমার দান মুখ উজ্জ্বল হইব মানচর কাছে জলিল মিয়া কইতা পারবা যে এমন এক জায়গা জলিল মিয়া বিয়া করছইন এটা উজ্জ্বল হইলো সংসার উজ্জ্বল হইলো আমি উজ্জ্বল হইলাম মানে আমার আমি যে মুতি একটা রোজার আছি ধর্ম উজ্জ্বল হইলো বা অনেক কাম করো খুশি হইছি তে কয়জন দেখাবো কয়জনের ইফতারি দিবা এটা বাট বালা কারণ আমার তো জলিল মিয়ার তো জানোই নাস্তা উপজেলায় ভরিছ যে ভাই গেলা জলিল মিয়ারে খালি ওই হই রই রই খালি তুলটা মানছে উঠিয়া উঠিয়া সম্মান দেই ওই তো মনে হর কা 50-60 জনের মতো আর না বা না না বা না বা ইকান্ত হইলো না তুমি আগে আইয়া কইরাই 11-11 রোজার দিবাই তে তুমি 50 জন খেনে আর 60 জন কি তাকো ইটা তো এক গল্লির এক খাবার নাই জলিল মিয়ার তুমি নিম্নে 150 জন মানচর খাবারর ইফতার লইয়াও আর আটকো যদি জলিল মিয়া দেখবা জলিল মিয়া ইলা দরদর না জলিল মিয়ার এই বিবেক আছে তাইন হর বাড়ির মানচে শরম পাইবই কান যাইতা নাই ইখান কোনো সময় যাইতা নাই ও তোমার বইন দিয়ে কষ্ট দিছি নি আমি কইতে আর মানে করে দিল কষ্ট দিছি দুনিয়ার মানছে বউরে জাগরি দিরা ও কিতা জাগরি দিছে ও খাজলর বউরে জাগরি দিলাইছে আমার বউরে আমি গর রাখি এটা বেতাল জোরবার দেই না মারিয়ার কাজ্য করি আমার কল জাত আমার বউ মারিয়ার কাজ্য করি আমার বউরে আমি মাররাম কোন বেটার বউরে মাররাম না ও যে সাহরি জাইন বেটিন সাহরি জাইন যে দুনিয়ার বেটাইতে যে বেটিরে লইয়া মাতে আসে আফাটা হে দিদি দেখে জিলকি মারে আমার বউরে তো আমি গর রাখছি আচ্ছা যাও ও 150 জনের তা হোক আব্বা কি তা বলো দে আব্বা ভালো আছেন অতদিন ধরে ফোন দেই না আব্বা আমার একটা ফোন দেই তুমি আইছো ওখানে দিয়েছেন ফোন আয় ফোন দিলে তুমি আইছো হইছো তোমার আফা আছেন করো না ওনো কি তা জগর রাখ ওখানে কইরাম আমি আই আসসালামু আলাইকুম আব্বা জলিল বালা নি আপনার জি যে ফোন দিলাম কই ভাই মাইজইন কই আর ইফতার না হরিয়া যাইতে পারতা না তান তো আবার উড়া তারা বেশি ছটঙ্গি মন খালি গুরুঙ্গি চক্কর দিতা ও কইছি না দিলা ভাই লগে লগে ইফতার করবাই জি আব্বা খাইরে হইরা তো ঠিক মতো রুজা মাস দুধ আর খোলা বেশি খাইবা আব্বা দান তোর রাখবো ও জো কইলা তো আসর বাদে একটু উন্দা করিলা রুজা আর কি একটু খানজা মারি ধরিলা একটু ও তুই একটু আর কি খোলা দুধ খাইলে একটু জয় দেখা যায় আব্বা আম্মাই কিতা করাতে আম্মারে সালাম দিবা আল্লাহ পাক রব্বুল আলামিনে কততা কইছেন কুরআন শরীফ ওই রোজা মাসে বেশি বেশি করে পড়তা আর যখন আমার লাগে দোয়া করতা আমি এ দোয়া করলাম আব্বা জি 11 তারিখ কইছেন তাই 11 তারিখ নাও তো হল সমাজ লইয়া চলা চলি হলে তো জ জলিল মিয়ারে সিনই কইছি একটু সেবে সাবে আপনার আর ইজ্জত ইজ্জত যাতে জয়িত না জলিল মিয়ার ইজ্জত থাকা মানে আপনার একবার দেখমু এই আব্বা ছয় সাত রোজ একবার আপনার ইয়ে দেখমু আর জি আব্বা তাই যে ইতা তাহ বাবা যে দোয়া করবা আব্বা আস্তে আস্তে তো দুয়া ঘর বাতে রাবি ভরিয়া আসসালাম আলাইকুম যাও বা আপার খান্ডার যাও আপার ও নো নো তার লাগি ভালো করে ইফতারি রান দিও আর মুরুগোকে ধরা যায় না কি মুরুগিও ধরিও না ধরলে খানা খানা কুন্টা কান্টা মারবো খাইয়া দেখবো না আমরা যাদা দিয়ে খাই এবার দেখি বড় আগে আগে শুন আমি গেল বেজাল আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছো বেজাল খাইজা খুজা করিও না।
বুঝছে শান্তি কিলা রাখতেই জলিল মিয়া রে, জলিল মিয়া এখন মারবা সহ্য করবা জলিল মিয়া শান্তি রমজান মাইয়া দিন কত কষ্ট, কত দোকানদারি কত কষ্ট, বেটা সুলার মাঝে কত কষ্ট, শান্তির মাস আবা লতিফ ভাই গপ করি, রহমত বরকতর মাস গপ করি করি খাটাই, জলিল তো সারা রুজা চিল্লাই সারা বছর ইবার আর চিল্লাই থাকে শান্তি কিতা হয় জলিল ভাই কিতা করো কিতা কর রাই না ও ইফতার রেডি কর রমজান মাস হয় শান্তির মাস গপ সপ করি খাটাই শুনো তোমার এখান কই আল্লাহ পাক রব্বুল আলামিনে তো কতটা কইছই এর মাঝে এখন কত হইল গাড়ি তোমরা যদি সাহায্য করো সহযোগিতা করো আগে নিজের মানুষে কাছের মানুষে সহযোগিতা করো না ভুল কইছই না ঠিক আছে আচ্ছা কইছ ওহন 11 রুজাত এটা পার্টি আমার বাড়ির আমার 2250 মানুষ হইবা আমার জিলাপি দরকার 25 কেজি মানে 2230 বেগুনি দরকার পিআইজি দরকার আর নানান কিসিমর বরাবরও তা দরকার বন্দর আলাই ভর্তি দেখি বানানি কাম আল্লাহ পাক রব্বুল আলামিন তো কুরআন তো নানান কিছু মোর বউতা কইছ রুজা মাস কইছ আগে ভর্তি বেশি রে দেখো আমি বন্দর অর্ডার না দিয়া কই তোমার যখন জিলাপি অটল এখান আছে ছোট এই অটল যদি আমি অর্ডার দেই 170 ভাই কিলা 170 তুমি এবার চিন্তা করি দেখো বন্দরের বেটায় টাকা পাওয়া থাকি তুমি টাকা পাওয়া মেইন জলির মিয়া আইছেন আল্লাহ কই তুমি একটা হিসাব দাও আমারে 2250 জিলাপি পিআইজি আলুর বড়া সব বেগুনি ইটাই কত টাকা আমার যাইব অগুন্তর এটা হিসাব আমার লাগবে অগুন হিসাব দাও আর উন রোজা মাস শান্তির মাস কুরআনের মাস আমার কত হইলো 11 রোজা তুমি আমার বাড়ির টাকা লাগবো তোমার বউরে লিয়ে যাইবা তোমার ভাই ঘুরে আর তোমার বুয়া ঘুরে লিয়ে যাইবা তোমার বাপও যদি যাই সমস্যা নাই যাওকা দোকান দোকান বন্ধ করিয়া 11 রোজা দিয়ে আমার বাড়ি ইফতার করতে শান্তির মাস আমরা শান্তিয়ে থাকতাম চাই জলিল মিয়া ঠান্ডা হয়েছেন দেখা তো ওলা চাই শান্তিয়ে থাকতাম কাহিনী কিতা রোজা মাইয়া দিন জলিল মিয়া বড় শান্তির মাত মাতে হেদায়েত হইল কিলা ফুরিজার আই হলো ফুরিজার তুমি আমারে আসর নামাজ পড়ি আইরাম তুমি আমারে একটা হিসাব দাও বুঝছো নি বুঝছি রে বাবা বুঝছি আচ্ছা তুমি আও নামাজ পড়িরা হিসাব দিব নে ওয়া নাই কামর রো ভাই একটু কষ্ট করিও কামটা করে সইলাও আমার দোকান বন্ধ আছে আর আমি দেখি দেখি দোকান কামটা দিতে সরিল ভাই ছুটি হলে আর বুঝবো ইল ইন্টারনেট এই ভাই চালতাই না নেই ওল ইন্টার ওটা বাজে টানো তো আজকে তো তোমার জুগালি হয়েছে না নাই নেই কিতা খবর বল চিনা বলা আছে নি ও ভাই আপনি ভাই দি বেদি এলাম কোনো দুশুষ করছে না আল্লাহর দয় দিল আমার আম্মার শরীর খারাপ না ছিল না না দোকান বন্ধ হয়ে আইলাম তোমার ডেকোরেটর সর দোকানই কো বন্ধ কেন জিনা লকডাউন হয়ে যায় দোকান বন্ধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম সালাম ভাই রমজান মাস হইলো শান্তির মাস রহমত বরকতর মাস শান্তি সারা দুনিয়ায় কিচ্ছু নাই ইসলামের শান্তি আছে রসূলুল্লাহ কইছেন যে ব্যক্তি আগে সালাম দিল এ নিরহংকারী ও জলিল মিয়া আগে সালাম দিলা তুমি আগে দিছো এখন আমি দিয়ে অভ্যাস করলাম আচ্ছা শুনো তো তোমার ডেকোরেটর সো তুমি কতজন মানছো রে মোট দাওয়াত খাওয়াইছো মানে কতজনের একটা অ্যারেঞ্জমেন্ট করছো তুমি আমি তো ভাই প্রায় 2500 মানুষের অ্যারেঞ্জ করতাম আর আমার ডেকোরেশন দিয়া তে তো বাক্কাবা তুমি তো মোটামুটি বড় অ্যারেঞ্জমেন্টের মালিক শুনো আগামী 11 রমজান আল্লাহর রহমতে তো আমার বাড়িতে একটা পার্টি করলাম পার্টি ইফতার পার্টি অন 250 মানুষের খাবারও তোমার কয়টা টেবিল লাগবো কয়টা ফিলট খট্টা তোমার গল্লাস লাগবো এগুন তোর একটা হিসাব দিতাই এর মাঝে তোমার এগুন পরিষ্কার আসেনি হ্যান্ড স্যানিটাইজার আসেনি কারণ হ্যান্ড স্যানিটাইজার লাগবো কারণ করোনা চলের টেবিলগুলো একবারে ফাই হাইওয়ে হ্যান্ড স্যানিটাইজার লাগবো সবটা তোমার ঠিক আছে রে তুমি অ্যারেঞ্জমেন্ট করতে পারবা নি সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হইলে আমার একটা উপকার হল আর রাইনি অসুবিধা নাই আমার সব বাইতে সব মাল নতুন আছে সাসিরে হইয়া যায় সাসিরে লইয়ে যায় সাসির অন্তে আমি কইয়া দিতাম নি আমার শরীর একটু খারাপ আছে মত যে আমি কই মেম নো আচ্ছা তে আর তোমারে ভাইতাম কারণ আমি তো বন্ধর অর্ডার দিলাম মনে ইয়ার আছিল তো বন্ধর ডেকোরেটর ওই এলাকার এটা ফুয়া
হে বাসু কে তো চলতো অঞ্জলির মিয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তো কতটা কইছ কুরআন শরীফও কইছন যে তোমরা তোমরার প্রতিবেশী রে দেখো আর আমি তো বন্দর মারতাম আর মু নানান রকম ডেকোরেটর আছে ওই তুমি আসো প্রতিবেশী তুমি দুই টাকা পাও তুমি বাসু ও ওই তোমারে কইয়া যাই যে তোমারে ভাইতাম বাজলি নিয়ে টাকায় অ্যারেঞ্জমেন্ট করতে টাকা পয়সা কি লাগে টাকা লাগতো না আপনার আপনার প্রোগ্রাম মার কোনো টাকা নিমু না আপনি টাকা লাগতো না দেখো মুমিন মুসলমান হল কিলা দিনের খেদমত লাগছ জামা শরীফ তার আর তুমি ওই যে কইরা মাগনা কইছো যখন খুশি আমি তোমারে দিমু টাকা পয়সা সার্ভিসের ফাইন নাই লাগলো ফোন জানা যে তার সহযোগিতা করবে সুয়া পাইবে একে সত্যই তে আর উঠি যাই সাসা উঠি যাই তে আর জুয়া বর দাই সাসিরে আমার সালাম দিও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ ইতারে কিলারে ইতারে শান্তি হলারে বুঝলাম না বুঝছনে ওলাইন আল্লাহ তার বে বরকত ওলাইছন মনে হয় কি শান্তির মা তুনদাইনি মুকতনে মিষ্টি খালি বারর তার আল্লাহ তারা হেদায়েত করছেন মনে হয় যাও নিলে নি দিলাই মু ডেকোরেটর যাও কি আমার লোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সদরুল কিটা খবর আছেন ইবালা তো আল্লাহ জানা রাখছেন দিব আছে কিটা খবর বলতে রিজা রমজান কিলা কাটে জারে বাবালা তোমার তো এটা শু খবর উনচি রব শু খবর তো উনতা না নিবা রিজা রমজান মাস তোমার তো ইবার ঠান্ডা ঠান্ডা লাগে গরম নাই আগে তেরা জল আগে জল লিল ভাই আর এখন নাই রব যা কইও না হুনো রিজা রমজানর মাস শান্তিতে থাকতায় আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছো ইনদু জামাসো তোমরা কতটা হয়েছে মাস্টার কুরআন শরীফ ছইলে না তুমি বুঝতা আস্তা বছর খালি মাটি খামো বড়ুরা হাত থাকো সনি রোজা মাস একবার কুরআনর স্পর্শে থাকো সংস্পর্শে থাকো হইছেন কি তার হইছেন তো বহুত তো তোমারে কইতাম কেনে অত সেটাই লিবা সাইরাম শান্তি তোম শান্তি আছে তো আল্লাহ বহুত তো কইছো আমি তো কইলাম না কইলে কিটা তুমি অন উবাইতে পারবে নি না না ঠিক আছে রে ভাই আর কইলাই যে সুখবর সুখবর তা তো না নি তুমি দেখো বেটিন তোর ওই যে বেটি এখন খাম খাম করে বেটি মাটি খাম করে করো দুনিয়ার বেটিনতে তোমার চাকরি কররা বিভিন্ন অফিস আদালতে ইন্স্যুরেন্সে ব্যাংকে জামাই হলে বইয়া বইয়া খাইরা ললিপপ বইয়া বইয়া গরো খাইরা তোমার বউরে জলিল মিয়াই গরো রাখছই মারি আমার বউরে আমি মাররাম আমার বউর ফি ঠিকান আমার অন্তরিকান আমার মায়া ভালোবাসা আমার আমার বউর ফি ঠিকান দিয়ে টিন মনে করলে তোমার কেউ সমস্যা আছে নি না বা জলিল ভাই আমরা মারছি কইছি গারু মাঝে জলিল ভাই যদিও বেড়া ভাঙ্গিলেন বউরে মাঝে মাঝে কিন্তু এটা কি বেশিও তুমি এগারো রমজান আমার বাড়ির টাকা ইফতার পার্টি তোমার বাপরে লইয়া যাইতাই জেলা হয় তোমারে ভাইতাম আর শুনো ছয় ছয় যিকিটা কর্তায় একে সত্তরি ভাইবাই আমার বাড়ি দিয়ে যদি তোমার তোমার এলাও হেল্প করো তোরা হেল্পে তুমি কিয়ামতর দিন আল্লাহ তোমারে হেল্প করবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কতটা কইছো তুমি হিসাব আছে নি কতটা কইছো এটা কো না অন তারা কাম করো কামর ইস্টাবর তারারে বেশি করি টাকা পয়সা দিও আর যাই আর কি বা আচ্ছা রব জলিল ভাই বালা লাগলো রব তুমি ঠান্ডা ঠান্ডা ও যে জিনিস দেখলাই নানি এবার তো যে বালা তুমি তাই তো কিছু দেখছো না যদি কতবার হইতো অন্য রোজা মাইয়া দিন হইতো এইরকম পাপি গার গৌরে শান্তি দেয় না এক নামে তেরা জলি হিসাবে বুঝছো নি ও ধরনের অত বজ্জা তত শয়তান বৌরে বুঝছো নি মারতে মারতে টিনের বেড়া উড়া ভাঙিলাই ওলা খান শয়তান এবার তারে এগারো রমজান ইফতারি দিলাই রে ও হে খুব খুশি ইফতারি সময় রমজান মাস আইলো সিধা ফলার রোজা থেকে ওর বাড়ি ফোন আরম্ভ করিলা তে বিকাশে দৌ তে মুখে টেকা দৌ মানুষের বাড়ি ইফতার দিলা আমার বাড়ি দৌ না অতালিয়া চলি যার এবার আগে ভাইয়া খুব খুশি গার মানুষে খালি দাওয়াত দে ওই আদমিয়া আই দেখছো নিয়ম দি গহ লাগিয়া হে গেছি গম দি কামজুরার কামজুরা গুণানের আই মিয়া জলদি লাগিয়েছে অনেক কিছু খানি
Assalamualaikum warahmatullahi wabarakatuh. Tapi berapa? Wah, tinjau kita umur balas ini. Ramadan mas. Allah pak Rabbul alamin yang kau itu dalam dorjo sate tukar lu jangan aku. Hau kau sila sila kau lihat nak jolimia sila sila kau rana. Mana isi apa nara keseda tawat lu ya? Anggara mesti tu mood kau jangan imam sah buat jisab sani imam sah mood kau jangan. Egaro ramjan, amar barit tawat anggara show baik dia. Ramjan masa musliman itu wajar napa? Niom nai. Allah Allah kurtai. Kami kata kita ramadhan. আমার বাড়ি 11 তারিখ একটা পার্টি আছে 11 রোজাতে একটা পার্টি আছে আপনারা কইজন আমার বাড়ি দাওত আর 11 তারিখ যে আমি যে মসজিদে ইফতার ইফতারি লই এটা আমি লইতাম আর তারা এইদিন কোনো দায়িত্ব তো আমি নাই আমি পরিষ্কার হইয়া দাও আমার বাড়িত মেহমান মুজাবির আইবা তারারে আদর আপ্যায়ন করতেইব আপনারা মসজিদর যায় জামেলা তো আমার বাড়িতে আইবা শান্তি মতে আমরা একসাথে ইফতার করতাম কোনচই রোজা বাদে দিলে কি তো হইবা दावत दीबारी मुसलमानी তারে হইলাম রঞ্জাম রঞ্জাম মাস খাম যা না কেন রমজান মাস গেলে কি তো কি তো না কেন মুসলমান নে এটা চিল্লাইয়া ও কইয়া গেল গিয়া হইরাম রে গো হইরাম আসসালামু আলাইকুম जी मामा जी है और तू वाटर दिलाई सी शॉप इफ्तार और जी है और आम्मा यहाँ तो बिशो कोई रहा की और जब बिशो हम जान के लगे तो बेटा कागज शुरू कर बोल लोंगी या बार फाइन जेबी लगी जी है और फिर आपने जो दिया रो 2004 तक हाथ दिलाई ले आर की गो तब मैंने जो गलो ले जी है এত দে হই না মামা আসলে সপ্তাহ পরে আর তো জায়গা নাই যাওয়ার জায়গা নাই আপনার সাথে এত দে হই না মামা জি আচ্ছা ও আল্লাহ রে বাবা ই নখে বানাইল রে বাবা আল্লাহ ই ইফতারি দিতে গিয়ে কত ঋণ করলাম আল্লাহ এই ঋণগুলা কিলা দিব शांति रमजान दिन लाभर पैसा खुजा जाए मूल क्यों दिए तो शेष कर मजा फूर्ती हाँ रमजान मास शांति मास নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তো কততা কইছো রমজান মাস উপলক্ষে কইতে কইতে তো কততা কইছো না আল্লাহ কততা যে কইছো যাই হোক এটা তো আর হলেও জানি কম বেশ মসজিদে গেলে কোনি ওহো অন্তে যাইতা আপনার বিষয় শেজেবলা মেম্বার রে কই মেম্বার তুমি না গেলে তুমি আমার বাজুত না বইলা আমি শান্তি হইতাম না
এবার তো তারা আগেই হইয়া গেছে যে আমার ইফতারি দিলেই রা তখন তো তুমি তাই সকল তাক তাই মজা করি আমরা খাইতাম আর হইল গিয়ারি ঈদ বাদে হর বারে ইফতারি লইয়া যার হর হরিরে বলে খাওয়াই তো উল্টা রানিবা সারা জীবন আমরা খাইছি হে হে উল্টা লইয়া যার হর বারে এ তোর কাই নিয়া লা তো তুরা থামো বারো রমজান মাস মাত্রাম না আল্লাহ পাক রব্বুল আলামিন ওইজন ঠান্ডা থাকো তুমি জেলা মনে করো হর বারে চাপো ফালা যা ইফতার টিফতার মনে করো এমনি এমনি আউলা আউলা করে বড় অনুষ্ঠান করে তো তারে চাপো ফালা ইয়া দেখো টিনর গরো খান বাঙ্গাই সঙ্গে এনে ফাঁকা করে তার চাপো ফালা লে সা হলা নিয়া কথা খারাপ নাই জবান সার মাল গছ নমাজ ভরিয়া বিশ্বাঘাত ভরিয়া আইমু সৌদির দেশে বা তারা বলে আরো বেশি নমাজ পড়ে এবার আজ 12টা আমরা হরি না হলো 12টা পর্যন্ত ছিলাইতাম না এবার ইদানিং তো তুমি বড় আগ গইছ বা সৌদি তো দি সকল বাইকের খবর দি খবর রাখি বা খবর রাখি 17 নমজান 12টা পর্যন্ত যদি তেরাবি হয় তা মুজলিল মিয়া তা ভাষা বল লগে তার যাই কি আচ্ছা দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো বড় ফেটর চেষ্টা করো প্রত্যেকটা রমজান গেলে তার হোর বাড়ির মানুষের সোনার যন্ত্রণা আর তার দুঃখ এটা বাদ হয় তারা তারে সাতাইতে সাতাইতে তুই বাপ তোর বড় বাদ নাই তুই অত বড় অনুষ্ঠান করিয়া তুই কিন্তু জলিল তো নে বলি লই জীবনা কিতা দেহ কত বড় ফেত তোর আল্লাহ রে বা এক একটা বাক্স তো আল্লাহ অভিশাপ আর কষ্টে ভরা আল্লাহ আল্লাহ হবে এই জুলুম থেকে আমরা মুক্তি পাইতে পারলাম প্রত্যেকটা বছর আল্লাহ কষ্ট এরব আল্লাহ এই পথা থেকে হবে মুক্তি পাইতাম আমরা আল্লাহ সমাজ থেকে হবে এগুলো উঠত আমরা আর ফারিয়ার না রে আল্লাহ ওই আও বেটাই আয় বে বাইরুই আয় যাইতে না নি বহু কন্যার বাবা ভাইয়েরা হাজারি আর অভিশাপের প্যাকেট ভরা ইফতারি নামক অভিশাপ নিচ্ছি জলিলের মতো কিছু মানুষরূপী অমানুষ শ্বশুর বাড়ি থেকে ইফতারি নামক অভিশাপ আর্তনাদের প্যাকেট গ্রহণ না করে এমন কুপথার বিরুদ্ধে রুখে দাঁড়াই আমরা মনে রাখবেন কন্যার বাবা ভাইয়ের মনের ভিতরের কষ্ট আহাজারি আপনাকে কখনোই শান্তিতে রাখবে না তাই আসুন শ্বশুর বাড়ির ইফতারি নামক বিজ্ঞানিয়া থেকে বিরত থাকি আসুন দেখে বদলাই শিখে বদলাই